বিবি যদি স্বামীর থেকে 10-15 বছরের ছোট হয়, এরপরেও সংসার টিকাইতে মুশকিল হয়। কেন? মেয়ে ছোট বেশি, স্বামী বেশি বয়স্ক, তো আবেগে মিলে না, মন সম্মতায় মিলে না, মন মানসিকতায় মিলে না, রুচিতে মিলে না, কথাবার্তায় মিলে না। স্বামী একটু বেশি বুঝে, মেয়ে একটু কম বুঝে, সংসার 2-5 বছর পরে শেষ হয়। না হয় না, এটা অনেক জায়গায় হয়, শুধুমাত্র বয়সের পার্থক্যের কারণে এটা অনেক জায়গায় হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ছোট ছিল আম্মা জান আয়েশা, এরপরেও রাসূলের সঙ্গে কোনোদিন ঝামেলা হয় নাই, বরং রাসূল করিম তাকে অন্য নজরে দেখতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে রুটি বেলতাম, আটার খামিরা তৈরি করতাম, তো আমি ছোট ছিলাম, তো আমি খামিরা বানাইতাম এভাবে 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 মিলতো আর এরকম করে জিমাইত। সকালবেলা ঘুম থেকে উঠছে তো রুটি বানাবে রাসূলের জন্য, তো এরকম খামিরা তৈরি করতেছে আর ঘুমায় পড়ে যেতেছে। তো উনি ঘুমায় গেছেন, খামিরা এখানে পড়া, উনি বলেন বকরি এসে খামিরার থেকে খেয়ে চলে যেত, আমার কোনো হুঁশ নেই, এত ছোট। বয়স কত আর? হ্যাঁ, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে উনি ওনার কাছে নিয়ে আসছেন। তো এই যে অল্পটা একটা টায়ার, একটা বাচ্চা 9 বছর বলেন অবস্থা, এটা কোনো বয়স? কিন্তু 9 বছর হইলেও আরবের মেয়েরা একটু স্বাস্থ্যের দিক থেকে ভালো, গঠন ভালো, যার কারণে বোঝা যাইতো না। যেমন কোরবানি দেওয়ার সময় মাসালা হইল, যদি কোনো ছাগলের বয়স একটু কমও হয় কিন্তু দেখতে শুনতে বড় হয়ে যায়, তাহলে তাকে দিয়ে কোরবানি দেওয়া জায়েজ, কারণ দেখতে শুনতে বড়। অনেক সময় কিছু ছেলেরা আছে বয়স কম কিন্তু দেখতে এই বড় হয়ে গেছে, এ বিপদে পড়ে সব জায়গায়। কেন? মানুষ মনে করো তো সব বুঝে, কিন্তু আসলে কিছু বুঝে না, তো বয়স কম। আমি যদি দুষ্টামি করে কয়ে বুঝে না, কেন বাচ্চা কয়, কিসের বাচ্চা, দেখতে তো মনে হয় 20 বছরের ছেলে। এই স্বাস্থ্যের কারণে সে বিপদে পড়ে। তা আম্মা যেন আয়েশার স্বাস্থ্য তখন কিছুটা 9 বছর অনুযায়ী ভালো ছিল, বাকি বাচ্চা তো রুটি বানাইতেছে, ঘুমায় গেছে, ছাগল এসে সব খেয়ে ফেলছে। রসুল এই সাথে এই তামাশা দেখে রসুল হাসে, দেখেন আমরা হলে কি করতাম, দুধ গুড়ার ডিম একটা নিয়ে আসছি ঘরের ভিতরে, বুঝে না টুঝে না, কি খেদমত করতে হবে জানে না, মার সাথে কেমনে কথা বলতে হবে জানে না, আমার সাথে কেমনে সংসার করতে হবে বুঝে না, বাপরা ডাকো। আমাদের অবস্থাই তো এগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাহ ভালোই তো, কি সুন্দর ঘুমাইতেছে, ছাগল রুটি খেয়ে চলে যাইতেছে, হুশ নেই, আয়েশা রাজি হুজুর হুজুর ঘুমায় নাই না, একটু ঘুমাও, যাও ঘুমাও ঘুমাও। দেখেন রাসূল করিমের আখলাক এটা। আম্মা জান আয়েশা বলেন, আমি রুটি বানাচ্ছি, ঘুমায় যাচ্ছে, ছাগল খেয়ে যাচ্ছে, অথচ আমাদের ঘরে এরকম অবস্থা, একদিন খাবার তো 2 দিন খাবার নাই, আরো যদি হালত এরকম হয় তাহলে রুটি ছাগল খাবে, এটা কোনোদিন সহ্য করবে কেউ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এজন্য আম্মা জান আয়েশা বলেন, আমার শ্রেষ্ঠ স্বামী, উনি বলেন আমি যখন পানি পান করতাম, গ্লাসের যেই জায়গায় মুখ লাগায় পানি রাখতাম, আল্লাহ রাসূল তাকায় দেখতেন যে কোন জায়গাটায় মুখ লাগাইছি আমি, রাসূল নিয়ে আবার ওই জায়গাটা ঘুরায় খাইতেন, আমি বলতাম হুজুর এই জায়গায় তো আমি মুখ দিছি, রাসূল বলেন আরে মহব্বত তো এটাই, তুমি যেখানে মুখ দিয়ে খাইলা আমিও সেখানেই মুখ দিয়ে খাবো, সুবহানাল্লাহ। এটা শিখেন, এটা শেখা উচিত আমাদের। একজন বিবি শুধুই বিবি নয়, সে দাসীও নয়, সে আপনার জীবন সঙ্গী, সে আপনার সবচেয়ে ভালো একজন বন্ধু, সে আপনার লাইফ পার্টনার, সে আপনার রান্নাবাড়ি করার জন্য আসে নাই, সে আপনার বাচ্চাকে লালনের জন্য আসে নাই, সে আপনাকে মনোরঞ্জন দেওয়ার জন্য আসছে। সুতরাং মনোরঞ্জন যে আপনাকে দিবে, আপনিও তাকে মনোরঞ্জন দেওয়া লাগবে। আপনি যদি তার সাথে গোলামের মতো আচরণ করেন তাহলে আপনি মানুষের কাতারে পড়েন, আপনি অমানুষ। এটা রসুল শিক্ষা দিয়েছেন, এটাই আপনি অমানুষ। খালি বিয়ে করলেই হয় না, রসুলের থেকে শিখেন বিবিদের সঙ্গে আচরণ। আমার জানা আয়েশা বলেন, আমার সাথে রসুল দৌড়া দৌড়ি খেলা খেলতেন, একদিন প্রতিযোগিতা লাগছে, তখন আমি ছোট ছিলাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরব্বী মানুষ, তো আমি ছোট, এর সাথে আমার সাথে কি আর দৌড়ায় পারে, তা আমি দৌড়ায় গেছি। তো রসুল চিন্তা করছেন যে যেহেতু আমার আয়েশা ছোট মানুষ, ওরে একটু জিতায় দেই, তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দৌড়াই দিছেন, রসুল একটু ব্রেক কষে ফেলছেন আর কি, পিক আপে আর কম পারা দিতেছে, দৌড়াইলেই তো, আয়েশা ছোট মানুষ না, মন যদি খারাপ হয়ে যায় আরে পারলাম না আমি। বাবা সন্তানের সাথে দৌড়াদৌড়ি খেলে, সন্তানকে পাশ করায় না ফেল করায়? পাশ করায়। কেন? এই সন্তানের জিতের ভিতরে বাবার জিতাই আছে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে পাস করাইছেন, আয়েশা জিতে গেছে। আয়েশা বলতেছেন, পারলেন না আপনি আমার সাথে, আমি দৌড়াইলাম আপনি পারলেন না। রাসূল বলেন, ঠিক আছে দেখা যাক। বহুদিন পরে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আম্মা জান আয়েশা কয়, আজকে আরেকটা দৌড়াদৌড়ি খেলা হবে। কয়, ঠিক আছে চলো, একবার তো তুমি জিতছিলা, দেখবো এবার কে জিতে। কয়, আচ্ছা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করলেন দৌড়ানি। আম্মা জান আয়েশা বললেন, তখন আমার শরীরটা একটু বয়সের কারণে একটু ভারী হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, কারণ মেয়েরা বিয়ের পরে একটু মোটা হয় স্বাভাবিকভাবে। আম্মা জান আয়েশা বললেন, আমি একটু মোটা হয়ে গেছি তখন, তো যার কারণে আমার দৌড়াইতে একটু কষ্ট হচ্ছিল। আমি তাকায় দেখি রাসূল করিম এক দৌড় দিয়ে আমার আগে চলে গেছে। আমি রাসূলকে বললাম, হুজুর এটা হইল কি? রাসূল বলেন, ওই যে একবার আমারে ফেল করাইছিল না, আজকে ওইটার প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ, আমি এটা হইল ওই দৌড়ানি প্রতিশোধ। তুমি একবার আমারে পাস করাইছ, ফেল করাইছো, আমি অন্ত মনে ফেল করাইছি, সদবাদ। এটা হচ্ছে রাসূলের আখলাক আম্মা জানদের সাথে। আম্মা জান বলেন, আমি একবার খেলা দেখতেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে, হুজুর এমনি বসা, আমি দৌড় মেরে রাসূলের পিছে দাঁড়াইছি। রাসূল বসা আর আম্মা জান দাঁড়ানো তো সমান, ছোট বাচ্চা। উনার ঘাড়ের এখানে আমার থুতনিটা দিয়ে এইভাবে খেলা দেখতেছি মনোযোগের সাথে, এইভাবে করে আমি দেখতেছি দেখতেছি দেখতেছি, খেলা দেখা বন্ধ হয় না, দেখতেছি ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে। রাসূল নড়েও না চড়েও না, কেন? নড়লে যদি আয়েশার খেলা দেখায় ব্যাঘাত ঘটে, সুবহানাল্লাহ, নড়লে যদি ব্যাঘাত ঘটে। এখানে এইভাবে রইস, এই লোকটা আমাকে একবারের জন্যও বললো না যে আয়েশা সরো না, ঘাড় ব্যথা হয়ে গেছে। একবারের জন্য বললেন না, বরং আমি যখন বললাম হুজুর আমার খেলা দেখা শেষ, হুজুর চলেন। রাসূল বলেন, ঠিক আছে শেষ তো আর দেখবো না, কেন কারটি দেখো, কেন হুজুর শেষ, আচ্ছা চলো, সুবহানাল্লাহ। এটা সুযোগ করে দিয়েছেন রাসূল। আম্মা জান আয়েশা বলেন, স্বামী একটা, এই স্বামী আল্লাহ দুনিয়া কেয়ামতের আগ পর্যন্ত আর জিন্দেগিতে কেউ পাবে না। আর এই স্বামী কেন এরকম স্বামী, দুনিয়ার প্রত্যেকটা স্বামীর জন্য এই স্বামী হলো উদাহরণ, যেন তোমরাও শিখতে পারো যে এই স্বামী আমাদের সাথে কি আচরণ করেছে আর তোমরা কি আচরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে শিখিয়ে দিতেন। তো একবার আম্মা জানদের রাসূলের আচরণ ছিল কি জানেন, প্রত্যেক মাসে শুরুতেই বিবিদের হাত খরচ, সারা মাসের হাত খরচ রাসূল দিয়ে দিতেন। বলেন, এতগুলো বউ হাত খরচ দিতে গেলে কতগুলো টাকা? আরবের এটা একটা নিজাম, আরবে এটা একটা নিজাম যে বিবিদেরকে হাত খরচ আগে দিয়ে দিতে হবে। মাসে একটা মহিলার হাত খরচ কত লাগে মনে করেন, ধরলাম 10,000 টাকা লাগে বা 5,000 টাকাই ধরলাম, এটা আপনার ইনকামের উপর নির্ভর করবে, যা লাগবে আপনি এটা দিয়ে দিবেন। দিয়ে বলবেন, নাও এটা তোমার হাত খরচ দিলাম, আচ্ছা বানা আমার কাছে।